মৌসুমি নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েছে মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে, মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় উত্তাল সাগর, নদ নদী থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোলায় জোয়ারের পানিতে বেশ কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে, জলমগ্ন হয়ে পড়েছে 15টি গ্রামের প্রায় 16,000 মানুষ। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বৃষ্টি হচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকায়। চট্টগ্রামে ভারী বর্ষণে প্লাবিত শহরের নিচু এলাকা। জোয়ারের পানির লাগে আমরা পূর্ণিমার কাড়ালে সব আমাকে তলে রয়েছে, আমরা ফুলান রাস্তা তুইটা রয়েছে, পানি কমলে আমরা ঘরে যাইম। এই পানি হইলে আমরা বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে চাই, আবার ওই পানি শেষ হয় একটু টান দিলে বাড়া হলে আবার আমরা ওই ঘর কাছে এত পানি আবার ওই ঘরে যাইতে হয়। এমন বেশি জোয়ার হইতে আছে আমরা ঘর থেকে বাড়িতে পারি না, যারা গ্যাসের চুলা আছে এরা রান্না বান্না খেতে আছে, আর যারা গ্যাসের চুলা নাই এরা না খেয়ে থাকতে আছে। আবহাওয়ার চিত্র জানাতে চাঁদপুর থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, বৃষ্টি এখনো হচ্ছে কিনা, জনজীবনের প্রভাব কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। শ্রাবণ, শ্রাবণের মাঝামাঝি সময়ে এসে বৃষ্টিপাত হলো, এটা এক প্রকার স্বস্তি যেমনি আছে, প্রান্তিক পর্যায়ের মানুষ যারা দিন আনে দিন খায় এবং খেটে খাওয়া মানুষ তাদের জীবনে একটু প্রভাব পড়েছে। কারণ গত 4 দিন কিন্তু টানা চাঁদপুরে বৃষ্টি হচ্ছে ধাপে ধাপে, যদিও আজকে বৃষ্টিপাতটা একটু বেশি হয়েছে, সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত। এখন ঠিক আকাশ মেঘলা এবং গোমরা হয়ে আছে, যদিও এখন ঠিক বৃষ্টিপাত নেই। আমি চাঁদপুরের যে আবহাওয়া অফিস এখানে ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন সোহরাব হোসেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আগামী 3 দিনও এই বৃষ্টিপাত থাকতে পারে, হালকা বা মাঝারি ধরনের দমকা হাওয়া থাকতে পারে। আর বৃষ্টিপাতের পাশাপাশি যদিও টানা বৃষ্টিপাত হবে না, বলছে যে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে। আর হচ্ছে যে আজকে 4 দিনে চাঁদপুরে 92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চাঁদপুর শহরে কোথাও কোথাও একটু জলাবদ্ধতা আছে, সাধারণ মানুষের মাঝে একটু ভোগান্তি আছে, কিছু রাস্তাঘাটে একটু জলাবদ্ধতা তৈরি হয়, ভোগান্তি তো তৈরি হয়েছে। যদিও আজকে শুক্রবার স্কুল মুখী শিক্ষার্থী অথবা অফিস মুখী মানুষজনের আনাগোনা কম, যে কারণে খুব বেশি বিড়ম্বনা বা ভোগান্তির কিন্তু চিত্র চোখে পড়েনি। আমরা দেখেছি যে চাঁদপুরের যে নদী আছে ডাকাতিয়া কিংবা মেঘনা নদী, সেখানে কিন্তু স্রোতপ্রবাহ ভালো আছে, যদিও এখনো অর্থাৎ চাঁদপুরের যে চরাঞ্চল আছে 25টির মতো চর আছে, সেসব চরেও কিন্তু সে ধরনের খুব বেশি প্রভাব পড়েনি। তবে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা উপরি অঞ্চল, যে জায়গাটা উঁচু এলাকা যেখানে ধানের আবাদ আছে সেই জায়গার জন্য কিন্তু আশীর্বাদ হয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে, এমনটি জানিয়েছে শাওন। পলাশ, ধন্যবাদ আপনাকে।